Mike. We're down on the corner. Put your hand up. আমি ক্যামেরার এ পাশে, মানে তুমি বাড়িতে বসে যা খুশি তাই আমাকে বলে দেবে? আমি যে একটা মানুষ, আমার যে কষ্ট লাগতে পারে সেটা তুমি একবারও ভাববে না? আমি একটা কথা বারবার বলি, জীবনে সব কিছুর হিসেব লেখা থাকে কোনো একটা অদৃশ্য জায়গায়। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, স্ক্রিনে দেখতে পাবে। আমাদের নতুন বাড়িতে আসার পর, এটা তো ভদ্র ভাষা, এর থেকেও আরও খারাপ খারাপ ভাষায় বলা হয়েছে, শ্বশুর শাশুড়ির সাথে সংসার করছো না, নতুন বাড়িতে চলে এসেছো, জয়েন্ট ফ্যামিলিটাকে ভেঙে দিলে, ইত্যাদি ইত্যাদি। আজকে এই সোশ্যাল মিডিয়ার দিনে বাউন্ডারিটা ক্রস করা ভীষণ সহজ। যাই হোক, আমার শ্বশুর শাশুড়ি নিয়ে আমি ভালোই সংসার করছি। পসিবল হলে, আমার বর বলে, যদি সম্ভব হতো আমার বাবা মাকেও একসাথে এনে রাখতাম। আমাদের মধ্যে এতটা মিল না, মানে যথার্থই মিল, যে আমরা দুই বাড়ির সব বাবা মাকে এক জায়গায় এনে হই হুল্লোড় করে দিন কাটাতাম। যদিও আমার মায়ের সঙ্গে মাঝে মাঝে একটু বাঁধত, সেটা পরের কথা, মানে আমার মায়ের সাথে, শাশুড়ির সাথে নয়। কিন্তু এটা কি হচ্ছে, এই যে পিঙ্ক টি শার্টটা এখন পরে আছে, সেটা নিয়ে একটা বিশাল সুন্দর একটা ইতিহাস আছে। কি ইতিহাস? রং করেছি, রং করেছি, ওয়াশিং মেশিনে দিয়েছি, অন্য একটা কালার গায়ে লেগে গেছে, বলে না সবাই জানতে পারবে, সাদা রঙের টি শার্ট গোলাপি ফুলটুস লাগছে। কোনো একটা উইকেন্ডের সন্ধ্যা, মানে আমি সপ্তস্বর রিয়ান কোথাও না কোথাও একটা বেরিয়ে পড়বই, আর যেখানে একেবারে নতুন জায়গায় এসে আমরা উপস্থিত, তার মানে নতুন নতুন করে সব কিছু আবিষ্কার করব, এটাই তো স্বাভাবিক। এই যেমন একটা নতুন পার্কে এসেছি, এখানে এসে একেবারে অভিভূত, মানে বাচ্চাদের সেন্সারি ডেভেলপমেন্টের জন্য এত কিছু ভাবা হয়েছে, এত কিছু চারপাশে রয়েছে, আমি হাইলি রেকমেন্ড করব। যারা নিউ টাউনে বা আশেপাশে রয়েছে, প্লিজ বাচ্চাদেরকে নিয়ে এই পার্কে এসো। শুধু বাচ্চারা কেন, বড়রাও এনজয় করছিল, এত সুন্দর একটা পরিবেশ ছিল চারিপাশে। এই পার্কটির নাম আনন্দমেলা, নিউ টাউনে বাচ্চাদের কথা ভেবে ফার্স্ট ইনক্লুসিভ পার্ক। তোমরা গুগলে সার্চ করে নিতে পারো, তাহলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এত কিছু দেখে রিয়ান আমাদের ওভার এক্সাইটেড হয়ে গেছে, বুঝে উঠতে পারছে না কোনটা ছেড়ে কোনটাতে যাবে। শেষে কি না, মাঝখানে কিচ্ছু নেই, ফাঁকা ঘাসের মতো বিছিয়ে রেখেছে কার্পেট, ও সেটা দিয়েই নামা শুরু করে দিয়েছে। ও মা, একটা বাচ্চাকে দেখলে দুম করে মুখ থুবড়ে পড়ে গেছিল চোখের সামনে, আর এত কান্না করছিল, আমি গিয়ে একটু হাতড়ো করে দিয়ে এসেছি। পাঁচ থেকে পঞ্চাশ, এতগুলো মানুষের যে জুতো রয়েছে, তাই এত কিছুর ভিড়ে যে জুতোর জন্য চিন্তা করিনি এটা বললে ভুল হবে। কিন্তু যাগে, আপাতত খেলাধুলোর দিকে মন দিয়ে আমাদের রিয়ান তো পাগল হয়ে গেছে, বুঝে উঠতে পারছে না কোনটা ছেড়ে কোনটা উঠবে। আমাদেরও একটা ভালো উপকার হলো, এই যে আশেপাশে বেশ কয়েকটা ভালো ভালো পার্কের খোঁজ পেয়েছি, তার মধ্যে এইটা একটা রত্ন সমান, মানে স্পেশাল অকেশনে রিয়ানকে নিয়ে মাঝে মাঝে এটাতে আসব। পার্কে ঢোকার মুহূর্তে রিয়ান আমাকে বলে দিয়েছিল, মাম্মা ওই যে ওখানে মানুষ একটা বেলুন আছে না, ওই বেলুনটা নেব। ও এখনো অবধি ছোটা ভীমের সাথে পরিচিতি লাভ করেনি, তাই জানে না ছোটা ভীম কোন ক্যারেক্টার। আমি ওকে নামটা চিনিয়ে দিলাম, তারপরে একটা বেলুনও কিনে দিয়েছি। আমি বা সপ্তর্ষ বেশ অনেকদিন হলো বাইরের কোনো রেস্টুরেন্টে খেতে যাইনি, মানে বেশ অনেকদিন হয়ে গেছে। ভাবলাম আজকে এরকম একটা উইকেন্ডের দিন, আর একটু খিদেও পেয়েছিল, যদি এক প্লেট করে খাবারগুলো অর্ডার দিই, ভাগাভাগি করে খাই, তাহলে বাড়িতে গিয়ে মায়ের কাছে বকুনিও খেতে হবে না, মানে ডিনারটা নষ্ট হবে না, আর এদিকে সবারই একটু একটু করে পেটটা ভরবে। লাস্ট এক বছর হলো আমার আর সপ্তর্ষর ফেভারেট মোমো ডেস্টিনেশন হলো সাউথ ক্যালকাটার ব্লু পপি থাকালি, নেপালি তিব্বতিয়ান একটা ফুড কুইজিন। ওরে বাবা, ওখানকার সব কিছু আমাদের বড্ড প্রিয়। আর ওই ওখানে একটা ঝোল মোমো পাওয়া যায়, ওটা যে কি দারুণ খেতে। সেখানকার ঝোল মোমোর কথা মাথায় রেখে আমরা মোমো আয়ামে এসে ঝোল মোমো অর্ডার তো দিয়েছি, কিন্তু সেই লেভেলে গিয়ে ভালোটা লাগাতে পারেনি আমাদেরকে। তারপর বাড়ি ফিরেই আমার কর্তামশাই এইভাবে বসে পড়েছে, কারণ ওর স্বপ্নের জিনিস তৈরি হচ্ছে,
ওর প্রিয় প্রিয় ভীষণ প্রিয় অ্যাকোয়ারিয়াম তৈরি হচ্ছে, তাও আবার প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম। যাই হোক, তার প্রস্তুতি পর্ব চলতে চলতে আমরা চলে এসেছি পরদিন সকালবেলা মায়ের হাতে আমাদের নতুন বাড়ির বাগানের এক থালা ভর্তি ফুল। কত রং বেরঙের ফুল! মা গত কয়েকদিন ধরে ভীষণ পরিমাণে আনন্দিত, কারণ বাড়িতে আসতে চলেছে বিশেষ কয়েকজন অতিথি। তোমরা তো এতক্ষণে বুঝতেই পেরেছ, মায়ের বহু বছরের পুরনো বন্ধুরা আমাদের নতুন বাড়িতে আসতে চলেছে। তাই জন্য আমরা সত্যি সকলে মিলে ভীষণ এক্সাইটেড। রান্নাবান্না তো একেবারে হয়েই গেছে, এই কাতলা মাছটা বিশেষ করে আমার দায়িত্বে ছিল, আর এটা নিয়ে একটা বিশাল ঘটনা ঘটেছে। দাঁড়াও বলছি, যখন কোনো লোকজন আমাদের বাড়িতে আসে, বিশেষ করে সেই সময়টায় মা আমার হাতে রান্নাটা না সহজে ছাড়তে চায় না। কোথাও গিয়ে হয়তো তার মাথায় কাজ করে যে মৌ যদি রান্নাটা ডুবিয়ে দেয় তাহলে মানুষের তো মুখ কালো হয়ে যাবে। সত্যি কথা, আমার না এই অভিযোগটা বরাবর থাকবে যে এই যে আমি সাগ্রহে এই রান্নাটা করতে চাচ্ছি, তুমি কেন দেবে না? বলবে কি, না না তুই রান্নাঘর এলোমেলো করবি, এখন যা আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, হয়ে যাবে। আর মায়ের বান্ধবীরা আসবে মানে এটা আরও একটু বিশেষ ব্যাপার। এই এত কিছু চিন্তাভাবনা করে আমাকে তো সব কিছু থেকেই দূরে রেখেছে। ইলিশ মাছটা আমার করার কথা ছিল, সেটাও মা করে নিয়েছে, কিন্তু আমি জোর করে এই কাতলা মাছটা রান্না করেছি, আর সেটাই হয়ে গেছে ঘটনা। এই কাতলা মাছ নিয়ে আজকে এতটা চর্চা হবে কেউই ভাবতে পারিনি আমরা, মানে অবিশ্বাস্য। আমি ভিডিওতে কিছুটা পার্ট দেখিয়েছি, আরও অনেকটা পার্ট দেখাতেও পারিনি, কারণ একটাই কথা আর কতবার দেখাবো। মানে এখানে আগত প্রতিটা অতিথিরা ওই কাতলা মাছটা নিয়েই কথা বলেছিল। আমি তখন মাকে বলেছি, দেখেছো তো তুমি আমাকে দিচ্ছিলে না, এখন দেখো কেমন লাগছে। ওইদিকে উলুধ্বনি দেওয়ার সময় চলে এসেছে, কারণ এই যে নতুন অতিথিরা এক গাল ভর্তি হাসি নিয়ে আমাদের নতুন বাড়িতে উপস্থিত। রিয়ানের জন্য গাড়ি এনেছে, আর আমাদের বাড়ির কথা ভেবে দুটো উপহার এনেছে। মানে ঘরের মধ্যে সানগ্লাস লাগবে, তাই না? ওরে বাবা, সব সুন্দরীরা হাজির আমাদের বাড়ি দেখার জন্য। আচ্ছা, আমি একটু সুন্দরীদের নাম এক এক করে শুনে নি। তোমার থেকে শুরু করছি, বলো নাম। অনামিকা, সুমিতা, মিতা, সুমিতা মিতা, এটা ভালো ছিল। সুচরিতা, সব তা তা বেরোচ্ছে। রিনা, রিনা জানোই তো। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, তোমরা এসেছো দেখে মা কান্না করে দিয়েছে। তাহলে বুঝতে পারছো তোমাদেরকে কিন্তু প্রায়ই আসতে হবে, নাহলে আবার এরকম কান্না করবে। চিনে গেল তো, পথ চিনে গেছো, এবার হামলা করবে, হামলা। এই একটু মন খুলে হাসতে হবে বান্ধবীগণ সবাই। ওরে বাবা, ছাদ কাঁপছে। ওকে, ধন্যবাদ, ঠিক আছে, তুমি তোমাদের মতো কাজ করো, ছবি তোলা হয়ে গেছে। আরে আমাদের রিয়ান বাবু পুলিশ গাড়ি উপহার পেয়েছে। ওরে বাবা, তুমি খুশি? তোমার খবর কি? এই সবার পছন্দ হচ্ছে বাড়িঘর, দেখো সব ভালো করে। খুব ভালো হয়েছে, ডেকোরেশন আরো সুন্দর হয়েছে। বাহ, ভালো, আগে থেকে দেখে ফেলেছিল বলো। এটা কি ওয়ার্ড্রব? হ্যাঁ, ওটা ওয়ার্ড্রব। গোলাপ জাম না পান্তু, এটা গোলাপ জাম না? এই দেখো মধ্যমগ্রামের রসরাজ, দেখো দুটো হয়ে গেল, দুটো হয়ে গেল। তুকাই কি যেন বলছে তোমাকে দেখো। আমার এই দুষ্টু বরটা মাকে বলে কি, দেখো তোমার বান্ধবীরা এখানে আস্তে আস্তে মিষ্টির প্যাকেট ফাঁকা করে দুটো মিষ্টি খেয়েও ফেলেছে। মা সেটা সত্যি সত্যি বিশ্বাস করে ফেলেছে, কি অবস্থা দেখো খালি। একবার একবার ভেবেছে ওদেরকে বলতেও যাবে। নিজের দুই টাকায় নিচ্ছে সোজা, পটাপট মুখে পড়ে নিচে।
আমি সত্যি সত্যি বিশ্বাস করছিলাম কথা। তুমি সত্যি সত্যি বিশ্বাস করছিস? গতদিনের ভ্লগ যারা দেখেছ তারা দেখেছো আমরা বাড়িতে বানিয়েছি ব্লু লাগুন। এই নতুন নীল রঙের সিরাপটার প্রতি রিয়ানের অবশ্যই আকর্ষণ তো রয়েছে যে কী এমন জিনিস যার রং এমন একেবারে সুন্দর নীল। ও যতবার জিজ্ঞেস করে আমি বলেছি যে এটা কাফ সিরাপ। আমাদের বাড়িতে গতদিন দুটো বন্ধুকে আইবুড়ো ভাত দিয়েছিলাম, বলেছি যে আমি কাফ সিরাপ দিয়েছি, রিয়ানবাবু তাই বিশ্বাস করেছে। তো আজকে সেই কাপ সিরাপ আমাদের এই এতগুলো কাকিমণিকে দিতে এসেছি, সবার নাকি কাশি হয়েছে, কি আর বলি বলো। একটা কথা আমরা মেয়েরাও জানি যে একটা মেয়েদের গ্রুপ যখন এক জায়গায় জটলা পাকায় তাদের আলোচনার বিষয়টা না খুব একটা সুবিধাজনক হয় না, খুব একটা মধুর হয় না, সব ক্ষেত্রে নয়, অবশ্যই ব্যতিক্রম আছে। কিন্তু এই যে 7 বছর হলো আমার বিয়ে হয়েছে, মায়েদের এই মন্দিরের যে গ্রুপটা অসাধারণ। মানে প্রত্যেকের ব্যবহার যেমন অমায়িক, তেমনি মানে যতবার দেখা হয়েছে যেন আপন করে নেওয়ার মতো। তাই আজকে যে এসেছে কিছু বাইরের লোক এমনটা মনেই হচ্ছে না। যাই হোক, এই ফাঁকে চট করে একটু রিয়ানবাবুকে আগে খাইয়ে দিলাম, কারণ এরপরে আমাদের কাকিমণিরাও খেতে বসবে। তার ওপর দেখি আমাদের রিয়ান একটা প্যাকেট অলরেডি খুলেও ফেলেছে, কি সুন্দর রাধা কৃষ্ণের একটা মূর্তি দিয়েছে, আর এখানে বাউল, আহা বড্ড প্রিয়। আমি আর দেরি না করে এটাকে সাজাতে বসে গেলাম, ঘরের কোথায় কোনটা রাখবো সেটা ঠিক করে ফেলেছি মনে মনে। আমার মা মানে রায়গঞ্জের মা দূরে থেকেও কত কাছে ভিডিও কল করে আবার খোঁজ খবর নিচ্ছে সব কাকিমণিরা ঠিক মতো পৌঁছেছে কি না, কী কী খাবার খেয়েছে, আর সবাইও তেমনি ভিডিও কলে মায়ের সাথে গল্প করতে শুরু করে দিয়েছে। সপ্তর্ষকে বললাম তুমি আমাদের বেডরুমে রিয়ানকে নিয়ে একটু চুপচাপ ঘুম পাড়ানোর চেষ্টা করো, কারণ সারাটা দিন ধরে হই হুল্লোড় হবে, আর পাশের ঘরে সত্যিই এত আওয়াজ হচ্ছে যে এই ঘরে দরজাটা বন্ধ করে ওকে যদি রাখো তাহলে ওরও একটু রেস্ট নেওয়া হবে। ও মা, সে গুড়ে বালি, কতক্ষণ ধরে ওর বাবা ঘুম পাড়ানোর চেষ্টা করলো কিন্তু কিছুতেই না, সেই জেগেই থাকলো। তারপর কি, যথারীতি টায়ার্ড হয়ে গেছে। এদিকে খাওন দাওনের ব্যবস্থা করা হলো। একটা সত্যি কথা বলছি, ইলিশের থেকে কাতলা মাছটা আরো বেশি ভালো হয়েছে। মানে আর বাকিদের কি মতামত? আমারও তাই মত। ও মা, এ তো আমি জিতে গেলাম মা। হ্যাঁ, কাতলা মাছ ভেঙে পুরে মেথি আর কালো জিরে ফোড়ন, খাওয়া দাওয়া সবাই ভালো করে করেছে তো? খুব ভালো করে খেয়েছি। মায়ের সাথে 35 বছর, 35-40 বছর আমার সাথে, মানে মন্দির হওয়ার পরে সম্পর্ক, মানে সেটা 10-12 বছর হয়ে গেছে। তোমারও 10-12 বছর? তারও বেশি। এবার এই যে মা এতদিন হলে এসেছে, কত দেড় দু মাস এখনো হয়নি, হবে করছে। সবথেকে মিস করি আমি আর অনিমা। সবথেকে মিস তোমরা দুজন করো, তুমি আর তুমি মানে তোমরা BFF ছিলে, বেস্ট ফ্রেন্ড ফরএভার। আমি ওই জন্যই বলেছি আগে অর্চনার বাড়ি রেখে আসতে গিয়েছিল। তোমার মাও জানে যে আমরা মিস করছি তোমার মাকে, আমরা ওই জন্যই তোমার মা ওইরকম কেঁদে দিয়েছে আমাদের দেখে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছো? বিশেষ করে সন্ধ্যে বেলাটা, হ্যাঁ, আমরা মন্দিরে যেভাবে সময় কাটাতে, সেই সময়টা ও খুব মিস করছে আমাদের। হ্যাঁ, মানুষ নিজেদের বন্ধুত্বকে আজকাল যতটা ফেলনা করে দেখে, সেখানে মায়ের এসব এত বছর বছর ধরে বন্ধুত্বগুলো আগলে রাখা, বাঁচিয়ে রাখাটা কিন্তু খুব দারুণ একটা উদাহরণ। আমার রজনীগন্ধায় রূপসাগরের পানে
আমার কপাল না হয় এত ভালো নয়। বন্ধুত্বের এমন নির্মল হাতছানি আমার জীবনে কখনো ঘটেনি, কিন্তু মাকে এইভাবে তার পুরনো বন্ধুদের সাথে খোশ মেজাজে দেখে আমার যে কি ভালো লাগছিল। ওদিকে মা আবার একটা কাণ্ড ঘটিয়েছে। আমার রায়গঞ্জের মা এই মায়ের জন্য একটা ঠাকুর ঘরের বসার আসন বানিয়েছে, সেটা সবাইকে আবার উঁচু করে করে দেখাচ্ছে, দেখো আমার বেয়ান কি বানিয়েছে। রিয়ানের ঘরে আজকে আমার শ্বশুর মশাই আর সপ্তর্ষ আস্তানা নিয়েছে। আমাদের রিয়ান কিন্তু আজকে ভীষণ মজা পেয়েছে, এতগুলো মানুষকে একসাথে দেখে ওর যে কি হাসি। ভাত খাবার পর মিষ্টি জাতীয় খাবার খাবে না, পেটে নাকি জায়গা নেই, তাই আমরা খানিকক্ষণ রেস্ট নেওয়ার পর দিলাম সে মায়ের পায়েস, দু রকমের মিষ্টি আর একটুখানি আম। আমাদের বাড়িটা যেন সত্যি সত্যি চাঁদের হাট হয়ে গেছিল, সবার মুখে এমন প্রাণ ভোলানো হাসি। আর তার সাথে সাথে উপরি পাওনা হিসাবে আমি পেয়ে গেছি গুরুজনদের এত এত আশিস। এই যে যাবার সময়ও হয়ে গেল, কোনো কিছু শুরু হলে শেষ তো হবে আমরা সবাই জানি। সবাইকে একটু দেখিয়ে দিলাম তোমাদের দেওয়া গিফটসগুলো কোথায় কোথায় রেখেছি, তারপর আবার সেই হাসি মুখে সকলে ফিরে যাচ্ছে বাড়িতে, মানে মধ্যম গ্রামে। মাত্র কটা দিনের জন্য পৃথিবীতে আসি, তাই হাসি খুশিভাবে সবার সাথে মিলেমিশে যদি জীবনটা কাটিয়ে দিতে পারি এর থেকে বড় কিছু তো আর হয় না, তাই না? সবাই চলে যাবার পর সপ্তর্ষ একটা মনের দুঃখের কথা প্রকাশ করেছে। মায়েরও বান্ধবী আছে, ভাবো তাহলে মৌ। আসলো সকালবেলা, সারাদিন থাকলো, আড্ডা ফাড্ডা মারলো, খেলাধুলা চলে গেল। আমার আর মৌয়ের কপালে কোনো বন্ধু বান্ধবী জুটলো না, আমাদের কেউ আসছেও না, আমরা নিজেরাই থাকি, গুতাগুতি করি, ব্যাস এই জীবন চলছে। মানে আমাদের কি বন্ধু বান্ধব হবে না? নাই, কেউ নাই, বন্ধুহীন জীবন।